অনেকেই বলেন রাশিয়ার ভাড়াটিয়া বাহিনী ভাগনার প্রধান যুদ্ধবাজ ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যু 2 মাস আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। গত জুনে প্রিগোজিন যখন রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের উদ্দেশ্যে 30,000 সদস্য নিয়ে মস্কো অভিমুখে রওনা দিয়ে ব্যর্থ হয়েছিলেন, তখনই তার আয়ু ফুরিয়ে এসেছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকই মন্তব্য করেছিলেন। প্রিগোজিনের সেই সারা জাগানো বিদ্রোহের পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তাৎক্ষণিকভাবে এই বিদ্রোহকে রাষ্ট্রদ্রোহ আখ্যায়িত করেছিলেন। প্রিগোজিনকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তার এরূপ কর্মকাণ্ডকে তিনি তখন পিঠে ছুরি মারার সঙ্গে তুলনা করেছিলেন। তখনই ধারণা করা হয়েছিল প্রিগোজিন পুতিনের নিশানায় পরিণত হয়েছেন। পুতিন তাৎক্ষণিক মারাত্মক কোনো ব্যবস্থা না নিলেও মৃত্যুর ছায়া ঠিকই প্রিগোজিনকে অনুসরণ করছিল। 23 আগস্ট সন্ধ্যায় এক বিমান দুর্ঘটনায় প্রিগোজিনের মৃত্যুর মধ্য দিয়ে তা বাস্তবে রূপলাভ করেছে বলে অনেকেই মনে করছেন। প্রিগোজিন যেদিন বিমান দুর্ঘটনায় মারা যান, সেই পুতিন ইউক্রেনের বাখমুত যুদ্ধের সময় প্রিগোজিনের পরামর্শদাতা রাশিয়ার অ্যারোস্পেস বাহিনীর কমান্ডার সের্গেই সুরোভিকিনকে বরখাস্ত করেন। ভাগনার বাহিনীর মস্কো অভিমুখে যাত্রা পুতিনকে এতই বিক্ষুব্ধ করেছিল যে প্রিগোজিনের সংস্পর্শে আসা গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা হিসাবে পরিচিত সুরোভিকিনকেও রেহাই দেননি। প্রিগোজিনের বিদ্রোহের পর গত 2 মাস ধরে সুরোভিকিনকে প্রকাশ্যে দেখা যায়নি। তার ভাগ্যে কী ঘটেছে তা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পুতিন কেজিবিতে থাকাকালীন এমন কিছু অভ্যাস আয়ত্ত করেছিলেন যে তার কিছু কিছু নমুনা আমরা পরবর্তীকালে দেখতে পাই। বিরোধীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে পুতিন বড় বেশি হিসাবী। অন্য কোনো অপরাধের জন্য মাঝে মধ্যে ক্ষমা করে দিলেও বিশ্বাসঘাতকদের তিনি কখনোই ক্ষমা করেন না। কারও ওপর অসন্তোষ হলে কিংবা কাউকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলে ঠান্ডা মাথায় তিনি তা বাস্তবায়ন করেন। রাজনৈতিক বিশ্লেষকরা প্রিগোজিনের মৃত্যুর ঘটনাকেও পুতিনের ঠান্ডা মাথার কাজ বলে মনে করছেন। গত জুনে বিদ্রোহের পর অনেকেই মনে করছিলেন পুতিন হয়তো প্রিগোজিনকে কঠোর শাস্তি দেবেন, কিন্তু পুতিন সে পথে হাঁটেননি। তিনি প্রিগোজিনকে শাস্তি না দিয়ে বেলারুশে নির্বাসনে পাঠালে অনেকেই তখন বিস্মিত হয়েছিলেন। মনে করা হয়েছিল প্রিগোজিন পুতিনের বিরুদ্ধে অবস্থান নিয়েও শাস্তি এড়াতে পেরেছেন। বেলারুশ প্রেসিডেন্টের মধ্যস্থতায় তখন সিদ্ধান্ত হয়েছিল প্রিগোজিন তার ভাড়াটে যোদ্ধাদের নিয়ে বেলারুশে অবস্থান করবেন, তবে পুতিন প্রিগোজিনকে রাশিয়ার যাতায়াতের সুযোগও করে দেন। গত জুলাই মাসেও প্রিগোজিনকে সাধারণ পোশাকে সেন্ট পিটার্সবার্গ শহরে দেখা গিয়েছিল। বিদ্রোহের অবসানের পর প্রিগোজিন তার নিরাপত্তা নিয়ে যতটুকু সতর্ক ছিল, বাধাহীন চলাফেরার কারণে ধীরে ধীরে সে বিষয়ে হয়তো কিছুটা ভাটা পড়ে গিয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন এমন অভিযোগ দেওয়ার পেছনে প্রিগোজিনকে নিয়ে পুতিনের হয়তো গভীর কোনো চিন্তাভাবনা ছিল। কিছুটা স্পষ্ট করে বলা যায় এটি বিশ্বাসঘাতকের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তি দেওয়ার জন্য পুতিনের ঠান্ডা মাথায় নতুন কোনো কৌশল ছিল। প্রতিশোধ নেওয়া কিংবা পথের কাঁটা সরিয়ে ফেলার ক্ষেত্রে পুতিনের পূর্বের রেকর্ড তেমন ভালো নয়। 2 দশকের বেশি সময় ধরে যাদের হুমকি বলে মনে হয়েছে তাদের অনেককেই নির্বাসিত, বন্দী কিংবা মৃত অবস্থায় পাওয়া গেছে। অতীতে ভিন্ন মতাবলম্বী রাজনীতিবিদ, কূটনীতিক, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং ব্যবসায়ীদের বিষ প্রয়োগ, নার্ভ গ্যাস প্রয়োগ, গুলি করে হত্যা কিংবা উঁচু ভবন থেকে নিচে ফেলে মেরে ফেলার এমন অনেক রেকর্ড আছে। পুতিন ক্ষমতায় আসার পর থেকে তার অন্তত 20 জন প্রতিপক্ষ সমালোচক বা বিশ্বাসঘাতক খুব অদ্ভুতভাবে মারা গেছেন, তবে প্রতিপক্ষ ও সমালোচকদের মারা যাওয়ার এ তালিকা শুধু রাশিয়াতেই সীমাবদ্ধ নয়। যারা বিদেশে চলে গিয়েছিলেন তারা হয়তো ভেবেছিলেন রাশিয়ার বাইরে গেলে নিরাপদে থাকতে পারবেন। এমন অনেকে বিদেশে পাড়ি দিয়েও রহস্যজনক মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেননি। যে প্রভাবশালী ব্যবসায়ী বরিস বেরেজোভস্কি পুতিনের প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল অর্থ যোগান দিয়েছিলেন, সেই বেরেজোভস্কি তার হাত থেকে রক্ষা পাননি। পুতিনের সঙ্গে মতপার্থক্য হওয়ায় তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েও নিজেকে রক্ষা করতে পারেননি। 2013 সালের মার্চে এ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়। তার মৃতদেহ পাওয়া যায় যুক্তরাজ্যে তার নিজ বাড়িতে। 2018 সালের মার্চে যুক্তরাজ্যে নির্বাচনে থাকা ভিন্ন মতাবলম্বী আরেক রাশিয়ান হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে।